বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আমরা আমাদের যে জীবনে, আমাদের বাঙালি জীবনে বা বাংলাদেশিদের জীবনে একটা বড় ঘটনা হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। এই স্বাধীনতা যুদ্ধে অনেক বাবা মা তার সন্তানকে হারিয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এরকম অসংখ্য মানুষ, অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক ভাই তার বোনকে হারিয়েছে, এরকম অনেক হারানোর বেদনা, অনেক হারানোর গল্প আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে আছে। এবং এই স্বাধীনতা যুদ্ধের এত হারানোর গল্পেও, এত হারানোর, এত আত্মত্যাগের পর আমাদের যে প্রাপ্তি, সেটি হচ্ছে আমাদের স্বাধীনতা, বাংলাদেশ হিসাবে আমাদের অভ্যুদয়। বন্ধুরা, বাংলাদেশ হিসাবে যে আমাদের এই অভ্যুদয়, এই যে আমাদের পুরো পৃথিবীর বুকে স্বাধীন দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানো, সেই সব কিছুর পিছনে এইসব মানুষগুলোর আত্মত্যাগকে আমরা সবসময় আসলে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি। অনেক মা তার সন্তানকে দেশের জন্যে আত্মত্যাগ করতে ছেড়ে দিয়েছেন, অনেক মা তার দেশের সন্তানকে দেশের জন্য ছেড়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধে যেতে দিয়েছেন। তেমন একজন মা হচ্ছেন জাহানার ইমাম, যাকে আমরা শহীদ জননী বলে থাকি। বন্ধুরা, আজকে আমরা তারই লেখা, তারই যে স্মৃতিচারণমূলক একটা গল্প, একাত্তরের দিনগুলো, এটি মূলত একাত্তরের দিনগুলো একটা বই আছে, তারই কিছু অংশ, সেই একাত্তরের দিনগুলি নিয়ে আমরা আজকে পড়ব, আমরা জানব এবং কী এইটার যে পরিপ্রেক্ষিতগুলো বা কী ঘটনাগুলোর কারণে আজকে এগুলো নিয়ে বললাম যে তিনি আত্মত্যাগ করেছেন বা তার সন্তানকে তিনি দেশের জন্য যুদ্ধ করতে দিয়েছেন, সেগুলো সম্পর্কে তোমাদেরকে আস্তে আস্তে বলবো। বন্ধুরা, জাহানার ইমাম, যাকে আমরা শহীদ জননী বলি, তার দুটো সন্তান, জামি এবং রুমি। রুমি হচ্ছে বড় সন্তান এবং জামি হচ্ছে ছোট সন্তান। তো রুমি যিনি, তিনি বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। সুযোগ পাওয়ার পরও তিনি যাননি সেখানে, বরঞ্চ তিনি দেশে থেকে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, এবং তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং সেখানে তিনি শহীদ হন। তো দেখো, পরবর্তীতে জাহানার ইমাম একটা বড় সময় ধরে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন, এমনকি মুক্তিযুদ্ধের সময় যারা এদেশীয় হানাদার ছিল, এদেশীয় রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী ছিল, তাদের বিচারের জন্যে জাহানার ইমাম ছিলেন সর্বদা সোচ্চার এক কণ্ঠস্বর। তো তার সে একাত্তরের দিনগুলির স্মৃতিচারণা নিয়েই আমাদের এই যে আজকের গল্পটি আছে, তো সেটির কিছু অংশ আজকে আমরা জানব। তো প্রথমে যেটি বললেন সেটি হচ্ছে 13 এপ্রিল, মঙ্গলবার 1971। চার দিন ধরে বৃষ্টি, শনিবার রাতে কি মুষলধারেই যে হলো, রোববার তো দিনভর একটানা। অর্থাৎ শনিবার রাতে বৃষ্টি হয়েছে, 13 এপ্রিলের কথা বলছে 1971-এ, রোববার তো একদিনভর একটানা বৃষ্টি হয়েছে। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে রোদ দেখা গেছে, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। জামি ছড়া কাটছিল, রোদ হয় বৃষ্টি হয় খ্যাকশিয়ালির বিয়ে হয়। বন্ধুরা, এই খ্যাক শব্দটির উপরে একটা চন্দ্রবিন্দু হবে, তো এখানে কি বোঝাচ্ছে দেখো, যে জামি হচ্ছে তার ছোট ছেলে, তো আমরা রোদ হলে, বৃষ্টি হলে, রোদের সময় যদি বৃষ্টি হয় তখন কি বলি, যে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালির বিয়ে হচ্ছে, এরকমটা বলি না? তো এটি তখন বলছিল, কিন্তু আমার মনে পাষাণ ভার, কিন্তু তার মনে কি পাষাণ ভার, এখন সন্ধ্যার পরে বৃষ্টি নেই, ঘন ঘন মেঘ ডাকছে, কেন পাষাণ ভার আসলো, কারণ চারদিকে দেখো কি একটা অদ্ভুত অবস্থা, চারদিকে দেখো যুদ্ধের একটা দামামা বাজছে ওই সময়টিতে, তাই না? বাংলাদেশে পাকিস্তানিরা এদেশের অসংখ্য মানুষকে নির্বিচারে, নির্মমভাবে হত্যা করছে, তো এই সময় তো আসলে যে কোনো মানুষেরই মনে পাষাণ ভার থাকাটাই আসলে খুবই স্বাভাবিক। বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরে বসার ঘরে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এরকম সময় করিম এসে ঢুকলো সামনে সোফা, এসে বললো, ফুফুজান, এপারে অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, আপনারা কোথাও যাবেন না? বলো, ফুফু, এপারে তো অনেকেই চলে যাচ্ছে, আপনারা কোথাও যাবেন না? কোথায় যাব, অন্ধ বুড়ো শ্বশুরকে নিয়ে কেমন করে যাব? কিন্তু এপারা ছেড়ে লোক যাচ্ছে কেন, এখানে তো কোনো ভয় নেই। লেখিকা বলছেন যে এপারা ছেড়ে লোক কেন যাচ্ছে, আর এপারা তো কোনো ভয় নেই, আর আমি আমার শ্বশুরকে নিয়ে, অন্ধ শ্বশুরকে, বুড়ো শ্বশুরকে নিয়ে কীভাবে বা যাবো? নেই মানে, পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয় হলগুলো, বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল পাকিস্তানি সরকারের প্রধান লক্ষ্য আক্রমণের, কেননা এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল ওই সময়ে, তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, আমাদের মুক্তিযুদ্ধে একটা বড় অংশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, যার ফলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল পাকিস্তানি জান্তাদের, পাকিস্তানি যে সরকার ছিল সেই সরকারের একটা চক্ষুশূল। হল তো সব খালি,
বিরান যা হবার তা তো প্রথম দুদিনই হয়ে গেছে। জানো, বাবুতের বাড়িতে তার মামার বাড়ি সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে। সে বলল বাবুদের নামক একজন তাদের বাড়িতে তার মামার বাড়ি সবাই শান্তিনগর থেকে উঠে এসেছে, তাই নাকি? আমরা তো ভাবছিলাম শান্তিনগরে আমার দুলাভাইয়ের বাসা যাব। তখন করিম বলল যে কি শান্তিনগরে দুলাভাইয়ের বাসা যাবে, এটা সে বলল। তো তাহলে দেখো ভয়টা আসলে মনে মনে। তো সে বলছে যে দেখো ভয়টা আসলে মনে মনে, কারণ শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে মিলিটারির হাত থেকে বাঁচাতে, আর করিম কি করছে, সে আবার সে এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরে যেতে যাচ্ছে নিরাপত্তার কারণে। তাহলে ভয়টা আসলে কি মনে? যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ল। খুব দামি কথা বলেছেন ফুফুজান, আসলে যা কপালে আছে তা তো হবেই, নইলে দেখেন না ঢাকার মানুষ খামোখা জিঞ্জিরায় গেল গুলি খেয়ে মরতে। আরও একটা কথা শুনেছে ফুফুজান, নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা গুলিতে মরা লাশ। বন্ধুরা, পাকিস্তানিরা সে সময় কী করতো, নদীর পাড়ে নিয়ে যেত মানুষদেরকে, নিয়ে গিয়ে তারপর তাদের চোখ বাঁধত, চোখ বেঁধে এবং হাত বাঁধত, তারপর সেখানে গুলি করে নদীর পাড়ে ফেলে দিত, পরে নদীর পানিতে সেই লাশগুলোকে ভাসিয়ে দিত, যার ফলে নদীতে কিন্তু তখন প্রচুর লাশ পাওয়া যেত। তোমরা যদি আমার বন্ধু রাশেদ সিনেমাটি দেখে থাকো, তাহলে এই সিনেমাটিতে দেখবে যে একেবারে শেষ সময় গিয়ে রাশেদকে পাকিস্তানি জান তারা কি করে, পাকিস্তানিরা হানাদারেরা তারা গুলি করে মারে নদীর পাড়ে। ঠিক এইভাবেই তখন নদীর পাড়ে মানুষ মারার ফলে দেখা যাচ্ছিল কি নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছে। শিউরি উঠে বললাম, রোজই শুনছি করিম, যেখানে যাই এছাড়া আর কথা নেই। কেন দেখো ওই সময় তো যুদ্ধাবস্থা দেশে, তো যেখানে যাই সেখানে এরকম আসলে মানুষ মারার কথাই কিন্তু শুনতে পাওয়া যায়। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে হাত আর চোখ বেঁধে, কত লোকে দেখেছে। এখন শুনছি সদরঘাট সোয়ারি ঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে, মাছ খাওয়ায় বাদ দিয়ে দিয়েছে এর জন্যে। অর্থাৎ একটা ট্রাক ভরে চোখ এবং হাত বেঁধে মানুষ নিয়ে যাচ্ছে সদরঘাট নিয়ে যাচ্ছিল, এবং পরবর্তীতে সদরঘাট সোয়ারি ঘাটে সেখানে দেখা যাচ্ছিল কি সেটা যেহেতু বুড়িগঙ্গার তীরে, সেখানে এখন লাশের দুর্গন্ধে দাঁড়ানো যায় না। এই জন্যে যেহেতু নদী ভর্তি লাশার লাশ, জাহানার ইমাম অর্থাৎ লেখিকা তিনি বলেছেন যে মাছ খাওয়ায় বাদ দিয়ে দিয়েছি এজন্যে। 10 মে সোমবার 1971, বেশ কিছুদিন বাগানের দিকে নজর দেওয়া হয়নি। আজ সকালে নাস্তা খাওয়ার পরতে বাগানে গেলাম, অর্থাৎ এখানে লেখিকার বাগান করবার শখ ছিল। বাগানে বেশ কটা হাইব্রিড টিরোজের গাছ আছে, এই ধরনের গোলাপ গাছের খুব বেশি যত্ন করতে হয়, যা গত 2 মাসে হয়নি। খুরপি হাতে, অর্থাৎ মাটি খোপানোর জন্য ছোট এক ধরনের যন্ত্র বিশেষ হাতে কাজে লাগার আগে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম, মাখনের মতো রঙের পিস বা শান্তি, এটি গোলাপ ফুলের একটা জাত, কালচে মেরুন রঙের বনি প্রিন্স আর এনা হার্কনেস। তাহলে কী কী ফুল আছে সেগুলো কিন্তু নামগুলো তোমরা দেখবে, এমসিকিউতে আসতে পারে। ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন আর ল্যাভেন্ডার, হলুদ বুকানিয়ার এবং সাদা পাসকালি। তাহলে কতগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টি ফুলের নাম দেওয়া আছে, এবং কী কী নাম দেওয়া আছে, রং কী, সেগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। বনি প্রিন্সের 8 ফোঁটা কলিটি এখন আমার বেডসাইড টেবিলে কালিদানিতে রয়েছে। কলি অবশ্য আর নেই, যেহেতু কালিদানিতে সেখানে রয়েছে, সেখানে কলিটা ফুটে ফুল হয়ে গেছে এবং সেটা প্রায় ঝরে পড়ার অবস্থা। পিসের গাছটায় একটা কলি আছে কেবল এসেছে, যদিও সারা দেশে কোথাও পিস নেই। পিস অর্থাৎ শান্তি, অর্থাৎ গাছেই কেবল পিস এসেছে, অর্থাৎ লেখিকা এখানে প্রতীক অর্থে বুঝিয়েছেন যে গাছে পিসফুল আছে কিন্তু দেশে কিন্তু পিস বা শান্তি নেই। বাগান করা একটা নেশা, এ নেশার দুঃখ কষ্ট খানিক্ষণ ভুলে থাকা যায়। গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভয়াবহ ভাববারই অবকাশ পায়নি। এখন ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার গরাজি বোধ করি নেশাটার কথা আবার মনে পড়েছে। 12 মে বুধবার 1971, জামির স্কুল খুলেছে 2 দিন হলো। সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করেছে। 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছে, 9 তারিখে মাধ্যমিক স্কুল। জামি স্কুলে যাচ্ছে না, যাবে না। শরীফ আমি রুমি জামি এই চারজনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম স্কুল খুললে স্কুলে যাওয়া হবে না। শরীফ হচ্ছে লেখিকার স্ত্রী এবং রুমি হচ্ছেন লেখিকার বড় ছেলে যিনি যুদ্ধে গিয়েছেন, এবং জামি হচ্ছে লেখিকার ছোট ছেলে। দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না, দেশে এখন যুদ্ধাবস্থা। এই যুদ্ধাবস্থার জন্যই এখন লেখিকা এবং তার পরিবার ঠিক করলেন যে কি, যে তাদের ছোট ছেলে জামি এখন স্কুলে যাবে না, কারণ দেশবাসীর ওপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই বগলে স্কুলে যাওয়া, অর্থাৎ পুরো দেশে যখন ঠিক নেই তখন স্কুলে যাওয়ার আসলে কোনো প্রশ্নই আসে না।
জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে, এবারও দশম শ্রেণীর ছাত্র। রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে, তারপর শরীফ আর আমি যে যতটা পারি। জামি আর তার দু তিনজন বন্ধুর সাথে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে। এটা বেশ ভালো ব্যবস্থা, পড়াও হবে, সময়টাও ভালো কাটবে, অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না। অর্থাৎ কি, দেখো বন্ধুরা, আমি একটু যদি এগুলো একটু তোমাদেরকে বলি, এখানে যদিও এই জায়গাটিতে বোঝার তেমন কিছু নেই, তারপর একটু বলি যে ওরা বাড়িতে বসে পড়াশোনা করছে এবং তার সাথে জামি কী করছে, তার দু তিনজন বন্ধুকে ঠিক করে নিয়েছে, যার ফলে একসাথে বসে পড়াশোনা করা যায়। এবং একসাথে বসে পড়াশোনা করলে দেখা যায় মনটাও হচ্ছে একটু ভালো থাকবে, এবং এই যে ঘরের মধ্যে বন্দি থাকার যে একটা যে একঘেয়েমি, সে একঘেয়েমিটা তাদেরকে পেয়ে বসবে না। 17 মে সোমবার 1971, রেডিও টিভিতে বিখ্যাত এবং পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করেও কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়, তাই এখন বুদ্ধিজীবী এবং শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কূটকৌশল শুরু হয়েছে। অর্থাৎ তাদেরকে এখন ধরে ধরে কী করা হচ্ছে, বিবৃতি দেওয়ার কূটকৌশল শুরু হয়েছে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী এবং টিচার, রেডিও টিভির কোনো কর্মকর্তা দিয়ে এক বিবৃতি বের হয়েছে। তাহলে কত, 55 জন, কবে সেটা, 17 মে সোমবার 1971 সালে 55 জনকে দিয়ে কি করছে বলতো, একটা বিবৃতি দেওয়ানোর ব্যবস্থা করেছে। এবং এই যে বিবৃতি দেওয়ানোর ব্যবস্থা করেছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের, এমন কোনো টিচার নেই বা রেডিও টিভির কোনো কর্মকর্তা নেই যাদের নাম কিনা বাদ পড়েছে, অর্থাৎ এরা সবার নামই কিন্তু সেখানে লিখে দিয়েছে। এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী এবং শিল্পী যে বেয়নেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার সন্দেহ নেই। অর্থাৎ তিনি বলছেন যে এই ধরনের বিবৃতিগুলো তো আসলে কী ছিল, এই ধরনের বিবৃতিতে ছিল যে দেশ একদম স্বাভাবিক আছে, দেশে কোনো যুদ্ধাবস্থা নেই, পাকিস্তানি সরকার খুব ভালো করছে, এই ধরনের কথাবার্তা। তো বেশিরভাগ বুদ্ধিজীবী যে আসলে জোর করে এখানে সই করতে বাধ্য হয়েছেন সেটা কিন্তু লেখিকা বুঝতে পেরেছিলেন। তারপরে দেখো, আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখেই সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার সন্দেহ নেই। অর্থাৎ যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে তারা সেটা না দেখেই সই করেছে, কারণ জোর করে সই করেছে, সই করানো হয়েছে। আজ সকালে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয় স্তম্ভিত হয়ে বসে রইবেন, খানিকক্ষণ বলবেন, ধরণী দ্বিধা হও। এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েবলসে লিখতে পারতেন কি না সন্দেহ। অর্থাৎ গোয়েবলসকে হিটলারের সহযোগী, তিনি গুজব ছড়ানোর ক্ষেত্রে খুব দারুণ ভূমিকা রাখতেন, অর্থাৎ হিটলারের হয়ে হিটলারের জন্য বিভিন্ন ধরনের গুজব তিনি ছড়িয়ে দিতেন এবং এমনভাবে ছড়াতেন যার ফলে সেটি মানুষ বিশ্বাস করতে বাধ্য হতো। তো লেখিকা বলছেন যে এত মিথ্যা একটা বিবৃতি সেখানে ছাপা হয়েছে যে স্বয়ং গোয়েবলসও সেটা করতে পারতেন কিনা বা লিখতে পারতেন কিনা সেটা সন্দেহ। এই পূর্ববাংলার কোন প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছে তা জানতে বড় ইচ্ছে হচ্ছে। অর্থাৎ তিনি বলেন যে আমাদের এই পূর্ববাংলার কোন প্রতিভাধর মানুষটি এটি তৈরি করেছে সেটা জানার জন্য খুব ইচ্ছে হচ্ছে। 25 মে মঙ্গলবার 1971, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, বেশ শান শওকতের সঙ্গে পালিত হচ্ছে ঢাকায়, এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে। পাকিস্তানি সরকার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পারত না, কিন্তু তারা কাজী নজরুল ইসলামকে কিন্তু বেশ সমাদর করতো। কিন্তু কাজী নজরুল ইসলামও কিন্তু আসলে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন। তাই দেখো, সাম্প্রদায়িক একটা সরকার, অত্যাচারী একটা সরকার, তারাও কিন্তু দেখো কী করছে, নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করছে শুধুমাত্র মুসলিম বলে, এবং ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে। সন্ধ্যার পর টিভির সামনে বসলাম, জামি সিঁড়ির মাথা থেকে মুখ বাড়িয়ে বলল, মা শিগগির এসো, নতুন প্রোগ্রাম। দৌড়ে গেলাম, স্বাধীন বাংলা বেতারে বাংলা সংবাদ পাঠ করেছে নতুন এক কণ্ঠস্বর। অর্থাৎ সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো এবং সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কিন্তু মুক্তিযুদ্ধের বিভিন্ন যে খবরগুলো সেগুলো জানা যেত। তো সেই সময় একটা নতুন কণ্ঠস্বর শোনা গেল, খানিক শোনার পর চেনা চেনা ঠেকলো, কিন্তু চিনে উঠতে পারলাম না। সালে আহমেদ নামটাকে কখনো শুনিনি। রুমি বলল, নিশ্চয়ই ছদ্মনাম। অর্থাৎ এই সময় দেখো, রুমি কিন্তু এখনও ওই সময় যুদ্ধে যায়নি, ঠিক আছে, রুমি তখনও বলছে কি নিশ্চয়ই ছদ্মনাম। রুমি এর পরে আরও গিয়েছে যুদ্ধে, কিন্তু সে যাবে, এই জন্যই আসলে লেখিকার এই যে এই লেখাটিতে এগুলো আমরা ওনার এই যে বইয়ে সেগুলো কিন্তু লেখা আছে যে রুমি কখন গিয়েছিল যুদ্ধে, কিভাবে আসলে গিয়েছিল, এই সব কিছু সেখানে লেখা আছে। তো দেখো শেষ পর্যন্ত আসলে কি হয়, শেষ পর্যন্ত শহীদ হন কীভাবে আসলে দেখো, তাকে আটক করে আসলে পাকিস্তানি জান্তা সরকার আটক করে, এবং আটক করে হচ্ছে তখন হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেয় আর কি। সেখানে সেই ব্যাপারে আর কি এখানে আমি বললাম যে শহীদ হয়েছিল, প্রথমেই তোমাদেরকে বলেছি, বললাম হতে পারে, তবে ঢাকারই লোক, এই ঢাকাতেই এই গলা শুনেছি, হয় নাটক নয় আবৃত্তি। এইসব গবেষণা করতে করতে বাংলা সংবাদপাঠ শেষ। আজকের প্রোগ্রামে বন্ধুরা এখানে এই থা
গা হবে না, প্রোগ্রামে হবে, প্রোগ্রামে এখানে গয় রফলা হবে, বেশ নতুনত্ব, নতুন কণ্ঠস্বর, সবই কণ্ঠস্বর সবই নতুন শুনছি। একজন একটা কথিকা পড়লেন, ছোট একটা লেখা বলতে পারো, চরমপত্র, বেশ মজা লাগলো শুনতে। শুদ্ধ ভাষা বলতে বলতে হঠাৎ শেষের দিকে একেবারে খাঁটি ঢাকাইয়ে ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন। চরম পত্র, এটির লেখক হচ্ছেন এম আর আক্তার মুকুল। অর্থাৎ এটি শুদ্ধ ভাষা বলতে বলতে শেষে গিয়ে একেবারে খাঁটি ঢাকাইয়ে ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন। অদ্ভুত তো, কিন্তু এখানে আলটিমেটামে কিছু তো বোঝা গেল না। শরীফ বলল, এ যে বললো না একেবারে, এ যে বললো না একবার যখন এদেশের কাদায় পা ডুবেছ আর রক্ষে নেই, গাজুরিয়া মাইটের মায়ের চোটে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে, এটাই আসলে আলটিমেটাম। আলটিমেটাম কি যে এতদিনের মধ্যে এটা করতে হবে, নাহলে এই নাহলে কিন্তু সমস্যা হবে, এই ধরনের যে ব্যাপারগুলো আমরা যদি বলি না যে তুমি যদি এই দিনের মধ্যে এটা না করতে পারো তাহলে কিন্তু তুমি তোমাকে হচ্ছে শাস্তি দেওয়া হবে, তাহলে এটাই হচ্ছে আলটিমেটাম। তো বললো যে এই দেশের কাদায় পা ডুবেছে, এখন আর কোনো রক্ষা নেই। গাজুরিয়া মায়ের কি, গাজুরিয়া মায়ের হচ্ছে গজার গাছের কাঠ অনেক শক্ত হয়, এই কাঠ দিয়ে যদি মারে তাহলে সেই যে মারটি সেটিকে গাজুরিয়া মায়ের বলা হচ্ছে। তো বললাম কি জানি, যে আমি জানতে চাইলো গাজুরিয়া মায়ের কি জিনিস। রুমি বলল, জানি না, আমার ঢাকাইয়া বন্ধু কাউকে জিজ্ঞেস করে নেব। অর্থাৎ রুমি কি বলল যে আমি জানি না, তবে ঢাকাইয়া বন্ধু কাউকে জিজ্ঞেস করে জেনে নেব যে গাজুরিয়া মায়ের কি জিনিস। তাহলে দেখো বন্ধুরা যে আমরা কিন্তু দেখলাম যে এই যে একাত্তরের দিনগুলির প্রথম কিছু অংশ, পরবর্তী পার্টে তোমরা পরবর্তী যে রুমির আটক হওয়া, পাকিস্তানি সরকারের হাতে যুদ্ধে যাওয়া, এগুলো সম্পর্কে আরও জানতে পারবে। তো দেখো, দুঃখিত আমি একটু মুছে দিই, হ্যাঁ ওই যে মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা বললো, ঢাকায় ছটা গ্রেনেড ফেটেছে, আমার তো 7-8 দিন আগে এরকম বোমা ফাটার কথা শুনছিলাম কিন্তু ঠিক বিশ্বাস করে উঠিনি। আমরা তো 7-8 দিন আগে এ ধরনের বোমা ফাটার কথা শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। তাহলে ব্যাপারটা সত্যি, আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো, ব্যাপারটা তাহলে সত্যি সত্যি সত্যি। তাহলে ঢাকার আনাচে কানাচে মুক্তিযুদ্ধের গেরিলারা প্রতিঘাতের মতো ছোটো ছোটো স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে। গেরিলা কারা, যারা হঠাৎ করে কোনো একটা জায়গায় দিয়ে এসে তারা কী করে আক্রমণ করে বসে পাকিস্তানিদের উপর, এদেরকে আমরা গেরিলা বলছি। এতদিন জানছিলাম বর্ডার ঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা, এখন তাহলে খোদ ঢাকাতে অর্থাৎ খোদ রাজধানীতে কিন্তু গেরিলা আক্রমণটি হচ্ছে। মুক্তিফৌজ কথাটা এত ভারী যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ কথাটা শুনলে কেমন একটা অবিশ্বাস্য মনে হয়। অর্থাৎ মুক্তিফৌজ, চিন্তা করো শুনলেই কত ভাল লাগে, একটা আশার বাণী আমাদের মনে জাগায়, আবার অবিশ্বাসের ভেতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে যে এরাই আসলে দেশটিকে এই অত্যাচারী শাসকদের থেকে আমাদের বাঁচাতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই যে তার স্মৃতিচারণমূলক যে গল্পটি, এটি অনেকখানি আমরা পড়লাম, বাকি অংশটুকু আমরা পড়ব পরবর্তী পার্টে। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এটি ভালো লেগেছে। ভালো লাগার থেকে আসলে এটিকে খুবই অনুভব করার বিষয়, কারণ তখন মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা কত বেশি দেশকে একটা ধ্বংসাত্মক অবস্থার মুখে ফেলে দিয়েছিল, সেটি আসলে অনুভব করার বিষয়। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ এবং আমিও তোমাদের বুঝাতে পেরেছি। পুরো ক্লাসটি এত মনোযোগ দিয়ে করার জন্যে তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 169 10।